শোনো 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 তোমরা সবাই শোনো আগামী পরশুতে অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার বিয়ে ঠিক হলো গুরুদেব দিন দেখে আমাকে খবরটা দিতে বললো সত্যি লোকনাথ পরশুদিনই বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ গো ওই দিনটাই যে সবচেয়ে আগে ছিল তাই জন্যই তো এই বিয়েতে আর কেউ দেরি করতে চাইছে না যাক বাবা অবশেষে বুক থেকে পাথর নামলো কি রে অন্ন এবার খুশি তো মেয়ের তো একেবারে বিয়ের জন্য তর হয়েছিল না এই ছুরি কাল বাদে পরশু তোর বিয়ে তৈরি হ শুধু হাসলে হবে এর মধ্যে সব আয়োজন কি করে হবে সেটা ভাবো সবাই ওই দেখো কান এতদিন বিয়ে হচ্ছিল না তাই নিয়ে অস্থির হচ্ছিল এখন যখন বিয়ে ঠিক হয়ে গেছে এখন কে সামলাবে তাই নিয়ে চিন্তা আরে বাবা এতজন আছি আমরা সবাই মিলে বিয়েটা সামলে দিতে পারবো না অন্নপূর্ণা দিদি তোমাকে কি বলে ডাকবো বলো তো বৌমুনি বৌঠান না আগের মতো অন্নপূর্ণা দিদি তুই যেটা মনে আসবে তুই সেটাই ডাকবি ঠিক আছে আর তো মাত্র দুদিন তুমি কখনো আমার বৌমুনি কখনো আমার অন্নপূর্ণা দিদি হাতে মাত্র দুটো দিন ঠাকুর এত তাড়াতাড়ি সবকিছু যেন ভালোভাবে মিটে যায় ঠাকুর লোকনাথ লোকনাথ বেনি আমি এখানে অন্নপূর্ণা দিদির কাছে খেলতে যাবি না ও বেনি কাল বাদে পরশু তোর অন্নপূর্ণা দিদির সঙ্গে লোকনাথের দাদার বিয়ে নতুন বৌদির সঙ্গে ওকে একটু ভাব জমাতে হবে না সত্যি বলছো মা কি আনন্দ আমরা খুব মজা করব কি বল লোকনাথ হ্যাঁ এত করবই অন্নপূর্ণা দিদির বিয়ে কত কাজ আছে বলতো সেগুলোও তো করতে হবে আচ্ছা একটা কথা আমি সবাইকে বলতে চাই বিয়েটা এত তাড়াতাড়ি হচ্ছে তার মানে কিন্তু এই না যে কোনো মতে বিয়েটা দেওয়া হচ্ছে